বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাহারি ঝর্ণাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, সেটি হচ্ছে বিকেলের চটপটে স্ন্যাক্স। তাহলে বন্ধুরা আমার সঙ্গে দেখতে থাকো আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি। কুচিয়ে নিয়েছি, হ্যাঁ, আর গাজর, এখানে দুটি গাজর আছে কুচানো, চানাচুর নিয়েছি, পেঁয়াজ কুচানো, আমরা এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর আদা কুচানো, মুড়ি, এখানে চাট মশলা আছে পরিমাণ মতো নিতে হবে, বিট লবণ, গোলমরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই হিট হয়ে এসছে, আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে আমাদের তেল হিট হয়ে এসছে, আমি সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম, জিরে ফোড়ন হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা আমাদের একটু ভালো ভাজা করে নিতে হবে। আমি এবার বাকি উপকরণ দিচ্ছি, লঙ্কা আর আদা কুচিটা দিয়ে দিলাম, সামান্য 1 মিনিট আমি এটাকে ভেজে নেব। ভাজার পরে আমি আর বাকি উপকরণগুলো দেব। এবার আমি গাজরটা দিয়ে দিচ্ছি, বন্ধুরা আমাদের গাজরটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। তোমরা এই রেসিপিটা একবার তৈরি করে দেখবে, খুব মজাদার এবং খুব টেস্টি এবং চট জলদি তৈরি হয়ে যায়। এবার আমি এর মধ্যে আমি এবার ডিমটি ভেঙে দিচ্ছি, চাট মশলা দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিলাম। দেখো কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আমি সামান্য একটু ধনে পাতা দিচ্ছি, একটু টেস্টটা এতে বাড়বে আর সুগন্ধ পাওয়া যাবে। আমাদের ছাড় হয়ে এসছে, এবার আমি মুড়িটা দিয়ে দেবো। এটা আমরা বিকেলবেলায় স্ন্যাক্স হিসাবে খেতে পারি, খুবই হয়ে যায়। আমি এবার চানাচুরটা দিয়ে দিচ্ছি, আর লাস্টে আমার টমেটোগুলো দিয়ে দেবো। এটিতে আমাদের এই রেসিপির স্বাদটা আরও বেড়ে যাবে। বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুব চট জলদি এবং মজাদার একটি রেসিপি, খুব সহজে হয়ে যাচ্ছে এবং বেশ মুখরোচক, বাড়ির বাচ্চারা খুব পছন্দ করবে। আর তোমাদের যদি ভালো লাগে তবে তোমরা জানাবে আমাকে কমেন্ট করে, আর একটি লাইক তো অবশ্যই আশা করছি। আমাদের এগ মশলা মুড়ি একদম রেডি, দেখো খুব সুন্দর মজাদার হয়েছে।
বেশ ভালো লাগছে। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই বাহারি ঝর্ণা চ্যানেলটি, এটা তোমাদের সকলেরই চ্যানেল, তাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ তাহলে আসি বন্ধুরা।